হস্তি বাহিনীর ঘটনা। আব্রাহা ছিল ইথিওপিয়ার শাসক কর্তৃক নিযুক্ত ইয়ামানের গভর্নর। সে আরবদেরকে কাবা শরীফে হজ করতে দেখে সানাতে এক বিরাট গির্জা নির্মাণ করল, যেন আরবরা এই নবনির্মিত গির্জায় হজ করে। কেননা গোত্রের এক লোক তা শোনার পর রাতে প্রবেশ করে, গির্জার দেয়ালগুলোকে মলধারা পঙ্গিল করে দেয়। আব্রাহা এ কথা শোনার পর রেগে ক্ষেপে উঠল। 60,000-এর এক বিরাট সেনাবাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য রওনা হল। নিজের জন্য সে সবচেয়ে বড় হাতিটা পছন্দ করল। সেনাবাহিনীর মধ্যে 9টি হাতি ছিল। মক্কার নিকটবর্তী হওয়া পর্যন্ত তারা যাত্রা অব্যাহত রাখল। তারপর সেনাবাহিনীকে প্রস্তুত করে মক্কা প্রবেশ করায় উদ্যত হল, কিন্তু হাতি বসে গেল, কোনো ক্রমে কাবার দিকে অগ্রসর করানো গেল না। যখন তারা হাতিকে কাবার বিপরীত দিকে অগ্রসর করত, দ্রুত সেদিকে অগ্রসর হতো, কিন্তু কাবার দিকে অগ্রসর করতে চাইলে বসে পড়ত। এমতাবস্থায় আল্লাহ তাদের প্রতি প্রেরণ করেন ঝাঁকে ঝাঁকে পাখি, যা তাদের উপর পাথরের টুকরা নিক্ষেপ করা শুরু করে দিয়েছিল। অতঃপর তাদেরকে ভক্ষিত ভৃণ সদৃশ করে দেয়। প্রত্যেক পাখি 3টি করে পাথর বহন করেছিল, 1টি পাথর ঠোঁটে আর 2টি পায়ে। পাথর দেহে পড়া মাত্র দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে যেত। যারা পলায়ন করে তারাও পথে মৃত্যুর ছোবল থেকে রক্ষা পায়নি। আব্রাহা এমন একটি রোগে আক্রান্ত হয় যার ফলে তার সব আঙ্গুল পড়ে যায় এবং সে সানাই পাখির ছানার মতো পচে গেল এবং সেখানে মৃত্যু হল। কুরাইশরা গিরিপথে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর ভয়ে পর্বতে আশ্রয় নিয়েছিল। আব্রাহার সেনাবাহিনীর এই অশুভ পরিণামের পর তারা নিরাপদে ঘরে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে এই ঘটনা সংঘটিত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা নতুন এসেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।